আমার কোনো সময় ওই যে আমার বাবা মা এই বলাটা আমার কেউ ছিল না। কারণ হলো যে আমার কাছে একটা সবসময় মনে হয় কি যে মহান যে কোনো ব্যক্তি মানে কারো একজনের বিশেষ করে বাবা হতে পারে না, উনি হচ্ছেন সবার দেশের সম্পদ এবং প্রত্যেকের কোথাও ওনার উপরে অধিকার সবারই থাকে। তো আমি যদি আমার বাবা বলি তাহলে সেটা ওনাকে একটা জায়গার মধ্যে বন্ধ করে দিতে হবে। তো বন্ধ জায়গাটা আমি আজকে কখনোই পছন্দ করতাম না, যার জন্য আমার কাছ থেকে কোনো সময় হয়তো আপনার শুনবেন না যে আমার বাবা শফিক আহমেদ আমার বাবা, আমি শফিক আহমেদের ছেলে, এই শব্দটা আমি কখনোই ব্যবহার করি না। আমি সবসময় বলি শিল্পগুরু শফিক আহমেদ অথবা শফিক নিসার কাজটা করেছেন অথবা শিল্পগুরু এই কাজটা করেছেন, এই ধরনের কথা আমি সবসময় বলি। ওনার আর একটা দিক ছিল, সেটা হচ্ছে ফটোগ্রাফি করা। এটা কিন্তু কেউই জানতো না, এটা ওনার হবি ছিল, শখ ছিল, যার জন্যে উনি ফটোগ্রাফি করতো, নিজে ছবি তুলতো, নিজে ডেভেলপ করতো, নিজে প্রিন্ট করতো। যেমন আমরা বর্তমানে যে সংগ্রহশালা তৈরি করেছি, আমি ব্যক্তিগতভাবে যেটা করেছি সংগ্রহশালাটা, সেখানে কিন্তু ওনার ফটোগ্রাফি আছে সব কিছুর মধ্যে। সেগুলো কিন্তু 54-55 যে বন্যা এটা রাখার একটা কারণ আছে, কারণ একটা টাইম পিরিয়ডকে ধরার জন্য তার অনেক নেগেটিভ নষ্ট হয়ে গেছে, এটি এটি বন্যার সময় প্রচুর নষ্ট হয়েছে। তো ওই ছবিগুলো কিন্তু ওনার নিজের তোলা, নিজের ডেভেলপ করা, নিজের প্রিন্ট করা ছবি। তো সেইগুলোকে আমরা আমাদের সংগ্রহশালায় রেখেছি যাতে অন্তত একটা টাইম ধরা যায় যে 54-55 বন্যাটা কী হয়েছিল এবং সেইটা আসলে কতখানি ওনার কাজের মধ্যে এফেক্ট করেছে এটাও কিন্তু আমরা বুঝতে পারি এখন ফটোগ্রাফিগুলি দেখার পর কতখানি ইফেক্টটা সেটা করেছে। কিন্তু ওইটা উনি কখনোই প্রকাশ করতেন না যে আমি ফটোগ্রাফি করি অথবা ফটোগ্রাফি করতাম, এটা একদম সম্পূর্ণ ওনার নিজের শখের ইয়ে ছিল। কিন্তু এখন কাজগুলো দেখলে, ওনার কাজ দেখলে রিলেশন পাওয়া যায় কেন উনি মাছ নিয়ে কাজ করেছে, কেন নেট নিয়ে কাজ করেছে, কী জন্যে ওনার কাজগুলো সিম্বলিক ওয়ার্ক ছিল, সিম্বলিক কাজগুলিতে কেন মাছ এসছে, কীভাবে মাছ এসছে, এটা কিন্তু অনেক বড়ো জিনিস। এই বন্যা একটা বিশাল এফেক্ট। সাউন্ড অফ ওয়াটার, সাউন্ড অফ ওয়াটারটা কিন্তু ওইটা পানির মধ্যে ড্রপ করবে যে কোনো কিছুরই, একটা ইট পড়ুক, ডাল পড়ুক অথবা বৃষ্টি পড়ুক, সেটা হলে যে ইয়েটা হয় একটা ভাইব্রেট করে পানি, সেই ইমেজটা কিন্তু আমার চেষ্টা করছে সেটা আছে। তারপরে আমাদের স্বাধীনতা নিয়েও প্রচুর কাজ আছে, ইভেন যেমন আয়ুব বিরোধী আন্দোলন নিয়ে ওরা একটা কাজ হচ্ছে অ্যাংরি ফিশ। অ্যাংরি ফিশটা কিন্তু আয়ুব বিরোধী কাজ, মাছটাকে মানে ওটা ক্ষুব্ধ মাছ যার জন্য রেড কালারটা, ওয়ার্ম কালারটা ইউজ করা, রেডটা ইউজ করা, এরকম অনেক আছে। আর একটা জিনিস হচ্ছে যে অ্যাকচুয়ালি ওনার প্রতিটা কাজ কিন্তু প্রকৃতি এবং মানুষকে নিয়ে এবং একদম সাধারণ মানুষ নিয়ে। যেমন প্রত্যেকটা কাজের মধ্যে কিন্তু গ্রামের মানুষ থেকে শুরু করে শহরের মানুষ এবং শহরের যে আগে যে বিভিন্ন কালচার ছিল, আমরা এগুলো কালচারই বলব, আমার মনে হয় যে শহরভিত্তিক এত সাইটগুলো ওনার কাজে যেভাবে পাওয়া যায় এইটা কজনের কাছে পাওয়া যায় আমি জানি না ঠিক। যেমন ছাদ পিটানো, ও সময় কিন্তু একটা কমন ছিল, এটা এখন কালচার বলা যায়। সেই সময় জলছাদ করতে গেলে ছাদ পিটানো এবং সেটা হলো যে একজন ভায়োলিন বাজাবে, যে মেন লিডার থাকবে, বাকি যারা আছে সেই ভায়োলিনের তালে তালে গান গাইবে আর মুগুর দিয়ে ছাদটা পিটাবে। এভাবে জলছাদ তৈরি করা ওনার এই কাজ আছে। বাদাম বিক্রি করা, এটা কিন্তু ঢাকা শহরের একটা কিন্তু ট্রেডিশন বলা যায় যেটা এখন পর্যন্ত আছে। গাড়ির মধ্যে করে ফল বিক্রি করা, এটাও কিন্তু ঢাকা শহরের একটা ট্রেডিশন বলা যায়, সেটাও কিন্তু ওনার কাজের ভিতরে আছে। তারপরে যেমন আমরা যদি ধরি ইয়ের কথা, এই যে বাজারে যে মুরগির খাঁচায় যে মুরগি বিক্রি করা ঢাকা শহরে, সেটাও ওনার আছে। ইভেন ওর সময় কিন্তু লেটার প্রেস ছিল, লেটার প্রেসে যে কাজ হতো লেটার প্রেস নিয়ে ওনার কাজ করা আছে ও বন্যা নিয়ে কাজ করা আছে। কারণ আমাদের বাংলাদেশে আসলে দুটো জিনিস খুব বেশি এফেক্টেড ছিল, একটা প্রথম হচ্ছে বন্যা। বন্যা কিন্তু সব থেকে বেশি এফেক্ট করে সাধারণ মানুষকে, বন্যা নিয়ে ওনার প্রচুর কাজ আছে। তারপরে হচ্ছে ঝড়, ঝড়ের উপরে ওনার কাজ আছে অনেক। তো প্রকৃতি, মানুষ, মানুষের অবস্থান, এগুলো নিয়েই আসলে মূলত কাজ করেছে, পুরোপুরি রিয়েলিস্টিক না, ওনার নিজস্ব ধরনে উনি কাজ করেছেন। তো ওইটা আসলে একটা মানুষের আইডেন্টিটি দরকার, আইডেন্টিটির ক্ষেত্রে কিন্তু বোঝা হয় একটা শফিউদ্দিনের কাজ। তো সেই আইডেন্টিটিতেই উনি ওনার কাজগুলো করেছেন। যখন স্টুডিওতে কাজ করতেন তখন কিন্তু ওই স্টুডিওতে কেউ যেতেন না,
এবং আমরা যেতে গেলেও মা মানা করতো যে না ঘরে যেও না, তোমার বাবা কাজ করছে ডিস্টার্ব হবে। তো অনেক সময় দেখেছি যে ভুলবশত হয়তো ঢুকলাম, ঢুকে আমি ডাক দিলাম, উনি কিন্তু খুব চমকে যেত, হঠাৎ করে ডাকলে হঠাৎ চমকে যেত। চমকে যাওয়ার পরে কিন্তু কাজটাতে আমি হ্যাঁ কী হয়েছে কী হয়েছে যার কথা বলে এরপরে কিন্তু অনেকক্ষণ আর কাজ করতে পারতো না। তার মানে ওই যে হঠাৎ করে যে এবারে এত বেশি ইনভলভ হয়ে যেত যে সেখান থেকে তার হুট করে একটা সাউন্ডে যে এফেক্টটা হতো এইটাতে আসলে ওনার হয়তো মানে খুব বেশি এফেক্ট করতো আর কি, যে কারণে অনেকক্ষণ রেস্ট নিয়ে তারপরে দেখলো যে আবার কাজটা দেখলো, দেখার পরে কাজ শুরু। আর কাজের দিকে তো আসলে কখনোই স্যাটিসফাইড হতো না আমরা, আসলে ওনার স্টুডিওটাকে ওটা স্টুডিও বলতাম না, আমরা বলতাম যে ওটা অপারেশন থিয়েটার, ওটি। কারণ একটা পেন্টিং আমি 5 বছর ধরে করতে চাইছি, পেন্টিংটা কমপ্লিট আমাকে নিয়ে দেখালো যে পেন্টিংটা এটা করলাম এটা কিন্তু এখন শেষ, আর কাজ করব না। আমার জিজ্ঞেস যে কয়দিনের জন্য শেষ, বললো না শেষ খালি সিগনেচারটা বাকি। আমাদের মানে সিগনেচারটা কবে দিবে, এই তো দিয়ে দেবো, ঠিক আছে। তারপরে শাড়ি দিয়ে মার পুরনো শাড়ি যেগুলো সেগুলো দিয়ে ছবিগুলো ঢেকে রাখ, তো ঢেকে রেখে অন্য একটা কাজ শুরু করলো। ওদের 15 দিন 20 দিন কি এই মাসখানিক পরে আবার দেখলাম ওই পেন্টিংটা নিয়ে ইজেলে রাখলো। তা আমাদের কিন্তু এটা ইজেলে রাখলে আবার না একটা দেখার জন্য সিগনেচার করলো, তারা কিন্তু দেখে নিচ্ছে। সন্ধ্যার সময় আসলাম বাড়িতে, আসার পর দেখলাম যে পেন্টিং অর্ধেক নাই। কী ব্যাপার তোমার না বলে সিগনেচার করার কথা, বললো না দেখলাম এই জায়গাটা আসলে ঠিক হয়নি, এই জায়গাটা ঠিক করা, এখানে কিছু ভুল ছিল, তো ভুল ঠিক করতে গিয়ে আরও 3 বছর শেষ। তো এরকমভাবে দেখেছে যে একটা পেন্টিংয়ের পিছনে 3 বছর 4 বছর 5 বছর পর্যন্ত পার করেছে, সেম জিনিস কিন্তু প্রিন্টের ক্ষেত্রেও করেছে। সাউন্ড অফ অর্ডার করতে কিন্তু দীর্ঘ সময় পার করেছে, কারণ উনি যে এফেক্ট চাচ্ছে সেটা আসলে আসছে না। সাউন্ড অফ অর্ডারের মধ্যে এচিং আছে, ওটার মধ্যে এমব্রয়ডিং আছে, ওটার মধ্যে মেজর টিন্ট আছে, অনেক মিডিয়া আছে ওর ভিতরে, তো এই কাজ করতে দীর্ঘ সময় লেগেছে। শুধু তাই না, আর একটা মিডিয়ার কথা যদি বলি, মানে মিডিয়ার ক্ষেত্রেও কিন্তু সবগুলো মিডিয়াতেই কিন্তু ওনার কাজ করা আছে, এমন কোনো মিডিয়া নাই যেমন যদি আমরা এচিং বলি অথবা এচিং অ্যাকোটেন বলি, যদি কপার এনগ্রেভিং বলি, যদি ড্রাই পয়েন্ট বলি, যদি উড এনগ্রেভিং বলি, যদি ওয়াটার কালার বলি, অয়েল পেন্টিং বলি। অয়েল পেন্টিংয়ে কিন্তু অসাধারণ অয়েল পেন্টিং ছিল, যে কারণে কিন্তু তৎকালীন ভারতবর্ষে উনি কিন্তু দারভাঙা মহারাজার গোল্ড মেডেল পেয়েছিল। তার মানে সেই সময় তার পেন্টিংয়ের কোয়ালিটি কোন জায়গায় ছিল, শুধু তাই না আবার সাদা কালো প্রিন্টের জন্যে এনগ্রেভিংয়ের জন্যে সেটার জন্যও কিন্তু শ্রেষ্ঠ পুরস্কার উনি পেয়েছেন। তার মানে প্রত্যেকটা মিডিয়াতেই ওনার কিন্তু সাংঘাতিক রকম দখল ছিল। পরবর্তীতে আমরা যদি আর একটা মিডিয়ার কথা দেখি, যেমন আগে চারকোলে কাজ করলে ওটাকে আমরা ড্রয়িং বলতাম, ড্রয়িং অথবা স্কেচ, কিন্তু চারকোল এটা যেটা পেন্টিং হতে পারে, এটা যেটা পেন্টারলি কোয়ালিটি থাকতে পারে, এটা কিন্তু শফিউদ্দিন আহমেদ সাংঘাতিকভাবে কিন্তু দেখিয়ে দিয়েছে। এবং এটা তার শেষের দিকে এক্সপেরিমেন্টাল ওয়ার্ক ছিল, অন্য সব বাদ দিয়ে এটা নিয়ে দীর্ঘদিন কিন্তু উনি এক্সপেরিমেন্ট করেছেন। এবং ওনার এই চারকোল পেন্টিং দেখলে কিন্তু বোঝা যায় যে আসলে এটার লেয়ার কীরকম, এবং এইটা প্রত্যেকটা কিছু কিছু কাজের মধ্যে যে অ্যাকোয়াটিন্টের এফেক্ট পাওয়া যায়, এচিংয়ের এফেক্ট পাওয়া যায়, কিছু কাজে পেন্টিংয়ের এফেক্ট পাওয়া যায়, সেটার জন্য তার মধ্যে হয়তো সে ওয়াটার কালার ইউজ করেছে, ওয়াশ ইউজ করেছে, কোনো জায়গায় হয়তো ইয়ে চারকোল আছে, ক্রেওন আছে, বিভিন্ন মিডিয়া ইউজ করেছে, সেইভাবে কিন্তু কাজগুলো করেছে। এবং এক একটা কাজ দেখলে ব্ল্যাক সিরিজের যে তার চারকোল পেন্টিংগুলো ইন্ডিভিজুয়াল এক একটা পেন্টিং মনে হয়, ওটাকে কিন্তু স্কেচও মনে হয় না, ওটাকে ড্রয়িংও মনে হয় না, মনে হয় একটা কমপ্লিট পেন্টিং, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, বাট ফিল করা যায় যে না এটা একটা কমপ্লিট কালারফুল একটা পেন্টিং। এটা কিন্তু একজন আর্টিস্টের বিশাল সফলতা বলে আমার মনে হয়, এবং এই জিনিসটাও আমার মনে হয় যে আসলে অনেক বেশি স্টাডি করার বিষয় আছে যে ওনার এই কাজগুলো নিয়ে। এবং সেই কাজগুলোও কিন্তু সবই মানুষকে নিয়ে, কিন্তু সাধারণ মানুষকে নিয়ে, সাধারণ মানুষের জীবনযাত্রা নিয়ে। তার মধ্যে একটা আছে, আমার নামটা ঠিক খেয়াল নেই, যেটা গ্রামের একটা গৃহস্থ পরিবার ভালো অবস্থায় আছে, সেইটা থেকে আস্তে আস্তে বন্যা কীভাবে তাকে এফেক্ট করলো, বন্যার এফেক্টে তাদের ঘর বাড়ি কীভাবে আস্তে আস্তে ধ্বংস হলো, কীভাবে আস্তে আস্তে মানে নিঃস্ব হয়ে যাওয়া শুরু করলো, সেই শুরু থেকে ঢাকা শহরে আসা, শহরে আসার পরে কিন্তু থাকার জায়গা নাই, কোনো কিছু নাই, কাজ নাই, কিচ্ছু নাই, আলটিমেটলি গিয়ে কিন্তু ডাস্টবিনের ধারে কুকুরও খাচ্ছে, সেই গৃহস্থ পরিবারের লোকগুলোও কিন্তু ডাস্টবিনের ধারে খাচ্ছে।
এই ছবিও কিন্তু ওনার আছে। এগুলো অনেক সূক্ষ্মভাবে দেখার বিষয় আছে, অনেক সূক্ষ্মভাবে বিশ্লেষণের বিষয় আছে। এই জিনিসগুলো না দেখলে আসলে শফিউদ্দিন আহমেদকে পাওয়া যাবে না। শফিউদ্দিন আহমেদকে বুঝতে গেলে শফিউদ্দিন আহমেদকে খুব ভালোভাবে স্টাডি করতে হবে। স্টাডি না করলে ভাষা দেখলে ওই ভাষা দেখেই চলে যেতে হবে। শৈশব থেকে ধরলে শফিউদ্দিন আহমেদ কিন্তু খ্যাতির চূড়ায় আজকে না, ভারতবর্ষ বিভক্ত আগে, মানে 47 আগেই কিন্তু উনি খ্যাতির চূড়ায় উঠে গেছিলেন। যার জন্য জামিন রায় থেকে শুরু করে ওই সময় অন্যান্য ও সময় বিখ্যাত যারা ছিলেন, অতুল বসু ওনার টিচার ছিলেন, আব্দুল মঈন ছিলেন, এবং জামিন রায় ওনার টিচার ছিলেন না কিন্তু সাংঘাতিক স্নেহভাজন ছিলেন। উনি ওই সময় কিন্তু মানে ভারতবর্ষকে ইউরোপেও রিপ্রেজেন্ট করেছে। কারণ আমার ঠিক খেয়াল নেই, মানে সম্ভবত ইউনেস্কো মনে অ্যারেঞ্জ করেছিল, ফ্রান্সে একটা এক্সিবিশন হয়েছিল, সেইখানে কিন্তু ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করার জন্য দেখানো হয়। মানে উড এনগ্রেভিং, ওনার ওই উড এনগ্রেভিং কিন্তু ওই সময় ইউরোপে ওটা পার্টিসিপেট করেছিল এখান থেকে ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করার জন্য। শুধু তাই না, ভারতের বিভিন্ন জায়গায় উনি কলকাতা শুধু না, কলকাতার বাইরে দিল্লি থেকে শুরু করে সমস্ত জায়গায়, যেমন পাটনা যেতে, পাটনা ললিতকলা পর্ষদ, পাটনা ললিতকলা পর্ষদের কিন্তু উনি মেম্বার ছিলেন। তো কোন পর্যায়ে একজন শিল্পী থাকলে পুরা ভারত জুড়ে তার এই অবস্থানটা থাকে, সেখানকার মেম্বার ছিলেন এবং সেই পাবলিকেশনের সঙ্গে ছিল, পাবলিকেশন থেকে শুরু করে সমস্ত কিছু, দিল্লি ললিতকলা কেন্দ্রের সঙ্গেও উনি যুক্ত ছিলেন, সেটারও তিনি সেই পর্ষদের মেম্বার ছিলেন। তো তার অবস্থানটা আসলে একেবারে ভারতবর্ষ থেকে, তৎকালীন ভারতবর্ষ, যেটা আমি কলকাতা এটা বলছি, যে তৎকালীন ভারতবর্ষে কিন্তু উনি খ্যাতির চূড়ায় চলে গেছিলেন। এখন সে সময় একাডেমি অ্যাওয়ার্ড থেকে শুরু করে কোনো কিছুই, তার বাংলা মহারাজের গভর্নমেন্ট থেকে শুরু করে মানে একাডেমি অ্যাওয়ার্ড, প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড, সেগুলো সবই উনি পেয়েছেন। এবং শুধু অ্যাওয়ার্ড বলে না, অ্যাওয়ার্ড দিক তো শুধু বিচার করা যায় না, কাজের দিক থেকে উড এনগ্রেভিংয়ের টার্নিং পয়েন্ট শফিউদ্দিন আহমেদ। ওই সময় যে উড এনগ্রেভিং দিয়ে মানে একটা ইম্প্রেশনিস্ট বইতে হতে পারে, মানে একটা টাইমকে ধরে একটা ইয়ে ধরে, যে আসলে লাইট অ্যান্ড শেড ধরে, এটা শফিউদ্দিন আহমেদের কাজে যেভাবে পাওয়া যায় এটা কিন্তু অন্যভাবে পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। এবং ওনার জার্নিটা উনি তো এক জায়গায় থেমে থাকেননি, সব থেকে বড়ো জিনিস উনি কিন্তু এক জায়গায় থামেননি, এক একটার একদম শেষ পর্যন্ত দেখেছেন, ওখান থেকে আস্তে সরে গিয়ে অন্য সাইডে গিয়েছেন, ওটাও দেখেছেন, তারপরে আস্তে আস্তে সরেছেন, একেবারে ওই লেভেল থেকে শুরু করে একদম মানে কী বলবো, নিজস্ব যে স্টাইলে একদম চলে আসা, সব ধরনের কাজ উনি করেছেন, মিডিয়াগত দিক থেকেও সমস্ত কাজ উনি করেছেন, কোনো কিছু বাদ নেই। তো সাধনা আসলে অন্য জিনিস, এটা কিন্তু সাধনা না করলে কোনোদিন হয় না, একাগ্রতা না থাকলে হয় না, সেটার কারণেই হয়তো আজকে উনি এই পর্যায়ে আসতে পারছেন, নাহলে হয়তো এটা পারতো না। আর ওই সময়ে আসলে মানে ওই পারিবারিকভাবে আসলে ওনাদের সাংঘাতিক অবস্থান ছিল, কারণ ওনাদের বাসায়, কারণ ওনার বাবা ছিলেন ওই সময় তখন আনডিভাইডেড বেঙ্গলের সাব রেজিস্ট্রার ছিলেন, ওনার দাদা ছিলেন ওই সময় আনডিভাইডেড বেঙ্গলের খুব বিখ্যাত ডাক্তার এস কে বেচু, বেচু ডক্টর, ওনার নামে নন্দন রোডে এখনও একটা লেন আছে বেচু ডক্টর লেন। তো তাহলে কোন পর্যায়ে ওনাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা ছিল মানে এটা বুঝাই যায়, কারণ ওনাদের বাসায় যেটুকু আমি শুনেছি যে একেবারে ইয়ে থেকে মানে হেমন্ত কুমার থেকে শুরু করে বহুজনই ওনাদের বাসায় আসা যাওয়া করতেন, ওখানে গানের আসর বসত, ওনার বাবা নিজে সেতার বাজাত, উনিও সেতার বাজাতেন, এগুলো ওই সময় থেকে ছিল। তাছাড়া ও আরেকটা জিনিস হচ্ছে যে উনি কিন্তু সাঁতারও পুরস্কার পেয়েছেন, হ্যাঁ উনি সাঁতারও পুরস্কার পেয়েছেন, সাঁতার কাটতেন, রোয়িং করতেন, ইভেন ভলিবল খেলতেন, বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন সেই সময় তৎকালীন ভারতবর্ষে। তো পরবর্তীতে মানে যখন দেশ ভাগ হয়ে যায়, দেশ ভাগ হওয়ার আগেই কিন্তু মোটামুটিভাবে এখানে শিল্পাচার্য জয়নুল আবেদিন ওনাদের থেকে অনেক সিনিয়র, তো ওনারা আসলে জয়নুল আবেদিন, কামরুল হাসান, শফিউদ্দিন আহমেদ, আনুল হক, এরা কিন্তু আসলে ওইখানে থাকতেই একটা সিদ্ধান্ত নিয়েছিল এখানে আসার পরে কিছু একটা ওনাদের করতে হবে এই শিল্পকলা নিয়ে, কিছু একটা করতে হবে, বিশেষ করে আর্ট কলেজ করার ইচ্ছাটা ওই সময় থেকে ছিল। তো পরবর্তীতে 47 পরে দেড় ভাগের পর যখন এখানে চলে আসেন,
আসার পরে কিন্তু জয়নুলের নেতৃত্বে বাকি যে তিনজন তার সহযোদ্ধা হিসেবে ছিলেন ওতপ্রোতভাবে যাদের ভূমিকা ছিল এই চারুকলা বর্তমান চারুকলা অনুষদ তৎকালীন আর্ট কলেজ প্রতিষ্ঠার পিছনে তাদের মধ্যে কিন্তু শফিউদ্দিন আহমেদ অন্যতম একজন প্রতিষ্ঠাতা সদস্য। তো সুতরাং এখানেও কিন্তু তার একটা বিশাল ভূমিকা আছে এই প্রতিষ্ঠান তৈরির পিছনে। চলে এসছেন ওনার দুইটা রিজনে, আসলে মূলত হয়তো পারিবারিক একটা রিজন আছে, কারণ হচ্ছে যে ওনার ফ্যামিলি মেম্বার যারা ছিল প্রত্যেকে ওই সময় কিন্তু অনেক বড় বড় অবস্থানে ছিলেন, কেউ ব্যারিস্টার ছিলেন, কেউ আর্মি ডাক্তার ছিলেন। তো বিভিন্নজনেই কিন্তু আসলে এর জন্যই বললাম যে ব্যারিস্টার আর ওই সময় আর্মি ডাক্তার কেন ওটা একদম হায়েস্ট লেভেল ধরা যায়, আর অন্যান্য তো অফিসার র্যাঙ্কস আমি বাদ দিলাম সেরকমও ছিল। কিন্তু ওনার বাবা মারা যাওয়ার পরে যেটা হয় আর কি, সম্পত্তির লোভ মানুষের থাকে, তো সেই লোভের কারণে হোক যেটাই হোক উনি কোনো সময় বলেনি, এটা আমার কাছে মনে হয় আর কি, সম্পত্তির লোভের কারণেই হোক ওনাদেরকে ওনাকে ওনার মাকে একটু সাইড করে দেওয়া। তো আলটিমেটলি সেটাই হয়েছে, আর যেহেতু চারুকলার প্রতি একটা এত দুর্বলতা ছিল তো যখনই আর্ট স্কুলে চলে আসে তখনই ধরে নেয় যে এই ছেলেটা শেষ বাতিল, তো তখন ওনাদেরকে এক ঘরে করে দেওয়া হয়। যেই মানুষ মানে যেই মানে ওই সময় যে ছেলেটাকে দেখাশোনার জন্যে একটা লোক থাকতো, যেই ফ্যামিলির নিজস্ব আস্তাবল ছিল, ঘোড়ার গাড়ি ছিল, সেই মানুষটা হঠাৎ করে না খাওয়া পরিস্থিতিতে চলে গেল। তো এই পরিস্থিতিতে কিন্তু আস্তে 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 নিজেকে আবার কতখানি মনের জোর হলে ওভারকাম করে কিন্তু এসছে চলে এসছে। তো সেটা হয়তো ওনার একটা ক্ষোভের কারণ ছিল, যে কারণেই আসলে হয়তো ওইখানে থাকেনি, কারণ দেশভাগের পরও কিন্তু ওনার শিক্ষকরা ওনাকে আসতে দিতে চায়নি, কারণ তখন উনি আর্ট কলেজের টিচার হিসাবে জয়েন করেছেন, ফটোগ্রাফি টিচার হিসাবে উনি মানে শিক্ষক হিসাবে শিক্ষকতা করতেন, কিন্তু তারপরেও চলে এসেছিলেন। হয়তো এটা একটা মূল একটা কারণ যে হয়তো ওদের থেকে একেবারেই দূরে থাকবে, সেটার একটা হয়তো রিজন হতে পারে, যে কারণে পরবর্তীতে কিন্তু উনি কোনো প্রোগ্রাম ছাড়া অফিসিয়াল প্রোগ্রাম ছাড়া কখনোই কিন্তু আর যায় নাই, অথবা ওনার ওই সম্বন্ধে কিন্তু কখনোই কোনো কথা বলেনি। কারণ ওই যে বললাম না যে ওনার ওই হ্যাবিট ছিল না মানুষের নামে বদনাম করা, খালি একটা জিনিসই যেটা বলেছিল যে ওনার চাচাতো ভাই মনে হয়, তো যখন উনি একাডেমি প্রেসিডেন্ট গোল্ডমেন পায় তো সেই সময় উনি তো একদম সামনের সারির একজন মানুষ হয়ে গেছে, আর ওনার চাচাতো ভাই যিনি ছিলেন তিনি সম্ভবত ও সময় মানে কলকাতায় যথেষ্ট খ্যাতিমান একজন ব্যক্তিত্ব ছিলেন, আর্মি ডাক্তার ছিল, তাছাড়াও বোধ হয় সম্ভবত ফুটবল ফেডারেশনের সঙ্গেও উনি যুক্ত ছিল আর কি, তো উনিও সামনের সারিতে ছিল। তো শফিউদ্দিন আহমেদকে দেখার পর বলছিল যে তুমি এখানে আসলে কী করে, তো উনি তেমন একটা কথা না বলছেন যে হ্যাঁ তুমি যেভাবে এসছো আমি সেভাবেই এসছি, তখন হয়তো উনি জানতেন না যে কেন উনি এসছেন, কেন উনি খুব ক্যাজুয়াল একটা সাধারণ মানে ওই সময় ধুতি তো কমন ব্যাপার ছিল, ধুতি একটা পাঞ্জাবি করে চলে গেছে, আর উনি তো গিয়েছেন সুটের টুটের কারণ ওনার তো ব্যাপার অন্য। তো যাক, যখন অ্যাওয়ার্ডটা নিল তারপরে মানে ওনার পরিচয় দেওয়া শুরু করল, তো উনি তখন কিন্তু ওই জিনিসগুলো রিগ্রেট করা শুরু করেছে যে না কেন এদের তো আমার প্রয়োজন নাই, কারণ যে সময় আসলে দরকার ছিল সেই সময় কিন্তু সাংঘাতিকভাবে নেগলেক্ট করা হচ্ছে এবং টিকে থাকা নিয়েই দায়ী ছিল। ওটা ওনার কাছ থেকে একটু শোনা যে ওনার এক বন্ধু ছিল, নামটা ভুলে গেলাম, তো তার বাবার একটা মুদির দোকান ছিল, তো মাঝে মধ্যে ওই বন্ধুর সঙ্গে যেত মুদির দোকানে গিয়ে ওর ওই বন্ধুও মুড়ি খেত, শফিউদ্দিন আহমেদও মুড়ি খেত ওখানে বসে থেকে। তো সিচুয়েশানটা এরকম হয়েছিল যে জায়গায় ওনাকে দেখাশোনার জন্য একটা মানুষ ছিল যাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে এরকম, সেই জায়গায় সে ধপ করে নিচে পড়ে গেছে খাওয়ার পশনে, এরকম একটা সিচুয়েশান। এই সিচুয়েশান তো না হওয়ার কথা না, পারিবারিক কারণে এটা হয়েছে, পরিবারই তৈরি করে দিয়েছে। এটা আমার কাছে মনে হয় উনি না বললো যে এটা বোধ হয় একটা প্রধান কারণ ওইখান থেকে ছেড়ে চলে আসা, কেন ওনাকে তো আসতে মানাও করেছিল, সেটা ওনার হচ্ছে যে না আমাকে তো আসলে বলেছিলো থাকা, কিন্তু আমার ইচ্ছা ছিল না থাকা তাই আমি চলে এসেছি। তো আবিদিন স্যার অনেক সিনিয়র ছিলেন, সেই কথা জন্য আবিদিন বলে যে না আবিদিন ভাইয়েরা চলে আসলেন, আমরাও একসঙ্গে চিন্তা করলাম এখানে কিছু একটা করবো, আমরা চলে এসেছি। শিল্পগুরু শফিউদ্দিন আহমেদের একশো বছর পূর্তিতে আসলে মানে ওনার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই এবং আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি, কারণ হচ্ছে যে এই সময় একশো বছর পূর্তিটা
উদযাপন করার সুযোগ আমি পাচ্ছি, আমরা পাচ্ছি, আমরা সবাই। আর আরও শুভকামনা মনে করি, কারণ যেহেতু ওনার নামে আমি একটা প্রতিষ্ঠান করতে পেরেছি, শিল্পগুরু সবজি নামে চত্বর, যে চত্বরের ভিতরে কিন্তু গ্যালারি চিত্রক আছে, যে চত্বরের ভিতরে কিন্তু শফিউদ্দিন শিল্পালয় আছে গ্যালারি, যে চত্বরের ভিতরে কিন্তু শফিউদ্দিন আহমেদ স্মৃতি সংগ্রহশালা আছে, যে সংগ্রহশালায় আসলে মানে ওনাকে ফিল করা যায়। শিল্পগুরু শফিউদ্দিন আহমেদ, উনি আমার শ্বশুর। শ্বশুর হওয়ার আগে আমরা শিল্পী হিসেবে বাংলাদেশের একজন প্রখ্যাত শিল্পী হিসেবে পেয়েছি, এবং আমাদের পাঠ্যতে আমরা বাংলাদেশের ইতিহাসে ওনার কাজ সম্পর্কে পড়েছি, জেনেছি এবং পরীক্ষার খাতায় লিখেছিও। তখনও তো ভাবিনি যে শিল্পগুরু শফিউদ্দিন আহমেদ আমার শ্বশুর হবেন একটা সময়। যাই হোক, ওনার প্রতি শ্রদ্ধা রেখে আমি কিছু কথা বলি। এবছর বাবার জন্মশতবার্ষিকী, বাবার জন্ম 1922 সালে 23 জুন, আর এবছর 2022 23 জুন বাবার জন্মশতবার্ষিকী শুরু হতে যাচ্ছে। তো আমরা শফিউদ্দিন শিল্পালয়ের তরফ থেকে বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছি। শিল্পগুরু শফিউদ্দিন আহমেদকে নিয়ে যে চত্বরটা তৈরি হয়েছে, ওনারই জায়গায় আমার বর শিল্পী আহমেদ নাজির খোকন এবং আমি দুজন, যেহেতু আমরা বাবা শিল্পী, তার পুত্র শিল্পী এবং আমি তার পুত্রবধূ, আমিও শিল্পী, তো আমাদের এটা অনেক আগেরই স্বপ্ন ছিল। বাবা সহ আমরা পরিকল্পনা করেছিলাম যে বাবার এই জায়গার মধ্যেই আমরা একটা আলাদাভাবে চত্বর তৈরি করব, যেখানে কি না সবাই আসতে পারবে। বাবার সব জিনিস বাবা খুব যত্ন করে রেখে দিতেন, তো ওই জিনিসগুলো আমরাও পরবর্তীতে আমরাও যত্ন করে রেখে দিয়েছি, যাতে একটা মিউজিয়াম করা যায়। তো বাবা ছবি বিক্রি করতে চাইতেন না, করতেন না আসলে। একসময় বলা হয়েছিল যে বাবা, আপনি ছবি প্রয়োজন হয়, সংসার প্রয়োজন, তো টাকা লাগে, ছবি তো সবাই বিক্রি করে, আপনি কেন করেন না? তারপর বাবা বলছেন, না আমি সংসার প্রয়োজনে একটা দুটো যে করি না তা না, আমি ডোনেটও করি বিভিন্ন অনুষ্ঠানেও। আমি যখন কোনো প্রতিষ্ঠান ভরতে হবে, ওখানে ডোনেশন লাগে, একটা টাকা ছাড়া তো তৈরি করা যায় না, তখন কিন্তু ছবি যখন চায় আমি ছবি দেই। কিন্তু আমি ছবিটা কেন বিক্রি করতে চাই না মা, আসলে ছবি তো আমার সন্তানের মতো। তো এই কথাটা আমার ভীষণ কানে এখনও বাজে, বাবা কথাটা আসলে সত্যিই তো তাই। আমরা যখন ছবি আঁকি, সেই ক্যানভাসের সাথে আমাদের যে একটা হৃদয়তার আত্মার সম্পর্ক হয়ে যায়, সেটা সত্যি সেই সন্তানের মতোই। সে যখন আমরা অনেক সময় আমাদের ছবিগুলো বিক্রি হয়ে যায়, কোথায় আছে, কেমন আছে, আমরা কিন্তু মাঝে মধ্যে আমাদের কিন্তু কাঁদায়, ভালো আছে তো ছবিগুলো? বাবার মধ্যেও তাই ছিল, শিল্পীদের সবার মধ্যে এটা থাকবে কম বেশি। তো বাবা হয়তো বা বেশি ধ্যানী একজন জ্ঞানী শিল্পী ছিলেন, ওনার মানে খুব শিল্প সৃষ্টিতে খুব মগ্ন থাকতেন, এই ধরনের মানুষ অবশ্য খুব কম। হ্যাঁ, আমি যেটা দেখেছি, আমি তো শিল্পী মহলেই চলাফেরা আমার, তো কিছু মানুষ থাকে একটু ব্যতিক্রমী, উনিও তার মধ্যে একজন আমি বলবো। এই কারণে বাবা ছবিকে মানে এমনভাবে যত্ন করে রাখতেন এবং ছবি রোদে নিতে রাজি হতেন না, কেউ ছবি তুলবে সেটার জন্য ছায়া তোলো যেখানে আলো পড়ছে, কারণ কালার বার্ন করবে, এরকম একটা ওনার মধ্যে সবসময় ভয়। মানে একটা সন্তানকে মানুষ এরকম হয় না যে কাদায় যাবে, কাদা লাগবে, নোংরা হবে, বা রোদে যাবে, রং পুড়ে যাবে, ঠিক এরকম ছবিটাও তাই ছিল ওনার কাছে, একটা সন্তানের মতোই। তো আমি নিজের মানে আমার যখন বউ হয়ে আসি, বাবাকে খুব কাছ থেকে দেখি, আর প্রতিটা বিষয়ে মানে আমাকে মুগ্ধ করেছে প্রত্যেকটা। আমরাও তো এঁকেছি, ছবি এঁকেছি, আমাদের স্যারদেরও দেখেছি, তো আমাদের স্যারদেরও যারা স্যার, তাদেরও যারা স্যার, তাদেরও স্যার কিন্তু আমার শ্বশুর আসলে, আর আমরা তো আরও অনেক পরের জেনারেশনে। তো আমার একটা সৌভাগ্য যেটা হয়েছে, আমি যেহেতু পুত্রবধূ হয়ে আসলাম এই পরিবারে, বাবাও আমাকে পেয়ে খুব খুশি হলেন, কারণ একই যেহেতু শিক্ষার আমাদের দুজনেরই একই প্রতিষ্ঠানের, যেহেতু চারুকলা নিয়ে, তো কথা বলতে বাবা খুব আরাম পেতেন আমার সাথে, বা আমাদের যে চারুকলা যে টার্মসগুলো ইউজ করা সেগুলো বলেও আমি বুঝতে পারতাম, আমি কথা বলে বাবা বুঝতে পারতেন, তো সহজ ছিল আমাদের দুজনের, এই জন্য একটা বন্ধুত্ব সুলভ আমাদের সম্পর্ক তৈরি হয়েছিল। তো বাবা সব কথা শেয়ার করতেন, বাবার যে কোনো কাজ মাঝে মধ্যে একটু সময় হলেই বসে পড়তেন, আমাকে কাজগুলো দেখাতেন। তারপরে উনি খুব গান পছন্দ করতেন, আমাকে দেখা যেত যে গান ছেড়ে দিয়ে আমাদের 2-3 ঘন্টা পার হয়ে গেছে, খাওয়ার টাইম পার হয়ে যাচ্ছে, আমাদের খবর নেই, মা এসে হয়তো আমাদের মানে বললেন যে তোমরা কি খাবে না, তোমাদের গল্প শেষ হবে না।
তো তারপর আসছি আসলে হয় কি একই মানসিকতার হলে যেটা হয় যে সময়টা কিভাবে যে কেটে যায় গল্প করতে করতে আর বাবার গল্পগুলো তো শোনার মতোই কথা বলতে খুব সুন্দরভাবে আবার বিনয়ী স্বভাব ছিল ভীষণ কথা বলার মধ্যে মানে যেটা বলবো যে ওনার মধ্যে যেরকম ছবি আকার যে এটা ছিল যে শিল্প মনা একটা মন কথা বলার মধ্যেও তা ছিল মানে খুব সুন্দর মার্জিতভাবে মানে এত সুন্দর কথা বলতো কথা শুনতে ভালো লাগতো মানে কখনো আমার কাছে মনে হয় না যে ছয় ঘন্টা পার হয়ে গেছে সন্ধ্যা ছয়টা বসেছি রাত এগারোটা বাজছে ভাতই খাইনি আমরা কেউই কিন্তু গল্প চলছে তো চলছে কিন্তু মনেই হয়নি একবারও যে একটু বিরক্ত লাগছে বা সরে যায় বাবাকে থামিয়ে দিই না যত গল্প করছে ততই যেন ভালো লাগছে।